আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবেন আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবেন এবার নবী চলে যাওয়ার পরে নবীর অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব দিয়েছেন উলামায়ে কেরামকে আল্লাহু আকবার এবার নবীকে আল্লাহ পাক বলেন ও নবী তোমারে তো গোটা উম্মতের জন্য পাঠাইছি ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা তোমারে দুনিয়ায় পাঠিয়েছি মানব জাতির কাছে শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাদিরা অনেক দায়িত্ব দিয়া তার একটা দায়িত্ব হলো শাহেদ তুমি হবা উম্মতের জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী তুমি যেভাবে সাক্ষী দিবা আমি সেভাবে বিচার করব এ ভাই আল্লাহ পাকের কি বিচার করতে কোন সাক্ষীর দরকার হবে বলে মনে হয় আল্লাহ হাজির ও নাজির কে কোন জায়গা কোন জঙ্গলে পঙ্গলে যুবক কোন বাগানে বসে ইয়াবা খাও আল্লাহ দেখে না কোন জায়গা বসে প্রেম আলাপ করো আল্লাহ শুনে না খুব গুনগুন করে আস্তে আস্তে কা মোবাইলে তলপাশ মুহি দিয়ে এই রে বসে বসে ওটা তুমি যারে কও সে শুনে আর তুমি শোনো আল্লাহ তো শুনে না শুনে কোন জায়গা কাম করো ভালো করো মন্দ করো সবই আমার আল্লাহ জানে কি জানে না গাঁজা বিক্রি করো ইয়াবা বিক্রি করো বাগানে যাইয়া সবই আমার আল্লাহ দেখে যে জায়গা যা করো সবই দেখে আমার আল্লাহর বিচারের জন্য কোনো সাক্ষী লাগে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিচারের জন্য নবীকে সাক্ষী হিসেবে ব্যবহার করবে আর আমাদেরকে আল্লাহ পাক অন্য নবীর উম্মতের বিচারের জন্য সাক্ষী হিসেবে ব্যবহার করবে তুমি সত্য সাক্ষী নবী কয় আল্লাহ সাক্ষী দিতে তো সামনে থাকা লাগে আমি তো বর্তমানে যারা আছে কয়জনে যাদেরকে দেখি এদের পক্ষে বিপক্ষে বলতে পারবো যাদেরকে দেখি নাই আগে চলে গেছে আর যাদেরকে দেখবো না আমার মরার পরে আসবে তাদের সব পক্ষে বিপক্ষে কিভাবে বলবো আল্লাহ পাক বলেন তোমার একটা কম্পিউটার দেব তোমার একটা কিতাব দেব ওই কিতাবের ভিতরে আগে ও পিছের সমস্ত ঘটনার মধ্যে থাকবে তোমার আগে যারা চলে গেছে তারাও আছে পরে যা ঘটনা ঘটবে সব ওই কম্পিউটারের মধ্যে আছে ওইটা দেখে তিলাওয়াত করে করে তুমি বলবা অস্বীকার করার কেন উপায় থাকবে না ওই কম্পিউটার নাম হলো আল কোরআন আল্লাহ পাক বলেন শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান মাসে একটা কিতাব তোমারে দেয়া হয়েছে ওই কিতাবটার ভিতরে আগে ও পিছের সবর মধ্যে ঢুকানো আছে তুমি একটা একটা করে আয়াত পড়বার গল্প শোনাবা কাহারো অস্বীকার করার কোনো উপায় থাকবে না ওইটা হলো হক এবং বাতিলের ভিতরে পার্থক্য করার জন্য কষ্টি পাথর হক আর বাতিলকে প্রমাণ করার জন্য কোরআনের চাইতে ভালো কোনো পাথরের ব্যবস্থা জগতে না ঠিক কিনা আমার নবী পক্ষে সপক্ষে বিপক্ষে বলবেন ফয়সালা হয়ে যাবে এক নম্বরে নবী সত্য সাক্ষী দুই নম্বরে শাহিদা ওয়া মুবাশশিরা নবীকে বলেন ওগো নবী আমি তোমারে পাঠাইছি উম্মতের জন্য সুসংবাদ দেওয়ার জন্য সুসংবাদ দিলে এই এই আদিক সুসংবাদ দিলে মানুষে কিন্তু কাজের প্রতি আগ্রহী হয় কথা কেন আপনি ব্যবসা করবেন ব্যবসার লাভটা যদি আগে জানেন তাহলে ব্যবসা করতে সহজ হয় ব্যবসার প্রতি আগ্রহ হয় ঠিক কি না আল্লাহর নবীকে আল্লাহ বলেন তুমি উম্মতকে সুসংবাদ দাও সুসংবাদ দিলে উম্মত সাহসী হবে ইবাদতের প্রতি আগ্রহী হবে তোমারে পাঠাইছি সুসংবাদ দেওয়ার জন্য নবী বলেন আল্লাহ কি সুসংবাদ দেব তাই এক নম্বর সুসংবাদ দাও দুনিয়ায় শয়তানে যাইয়া আমার বান্দাদেরকে হাজারো হাজার প্রকার গুনাহ করাইতেছে গুনার জগতে বর্তমান জগতে যত প্রকার গুনাহ আছে এখানে যত মানুষ আছি আমি একটা একটা করে গুনার নাম কইলে ইনশাআল্লাহ এই সব গুনাহ আমাদের মধ্যে বন্টিত আছে একটা গুনাহ আমাদের থেকে ছোটে নাই শিরকি গুনাহ আছে না নাই শিরক করনেওয়ালা আছে না নাই শিরকি গুনাহ কুফরি গুনাহ বিদাতি গুনাহ কবিরা গুনাহ সগিরা গুনাহ নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না যাকাত দেই না ফরজ আদায় করি না ওয়াজিব আদায় করি না সুন্নাত আদায় করি না মদ গাঁজা এবা ফেনসিডিল হিরোইন জারি যাত্রা করসা গাজির গান গুলো যাত্রা আইঠালা জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা এরপরে যত প্রকার গান বাজনা আছে সবগুলো করা আল্লাহু আকবার জিনা ভ্যাবিচার করা এরপরে যত প্রকার সমিতি আছে সমস্ত সমিতির সাথে সংশ্লিষ্ট হওয়া এই সবগুলো গুনাহ করলে হলে আমাদের মধ্যে আছে না না যত প্রকার গুনাহ আছে বান্দা গুনাহ করবে আর গুনার নিয়ম হলো একবার প্রথম যখন গুনাহ করে তখন গুনাহ করার সময় অন্তরে একটু একটু ভয় ভয় লাগে গুনার ভিতরে একটু ভয় ভয় লাগে
করতে করতে ওই গুনাহটা করার পরে যদি কোনো রিঅ্যাকশন না আসে একবার জিনা করে ভয়ে ভয়ে যদি জিনার কারণে কোনো রিঅ্যাকশন না আসে সমাজে ধরা না পড়ে বিচারের সম্মুখীন না হয় কোনো মারাত্মক রোগে রোগাক্রান্ত না হয় তখন ভিতরে সাহস আছে তাহলে জিনা করলে তো অসুবিধা হইনি একবার তো করলাম তা আরেকবার করি আরেকবার করিও তো কি কোনো বিপদ আসে না এরপরে করতে আরেকবার করি করতে 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 এক সময় গুনাহটা অভ্যাসে পরিণত হয়ে যায় তারপরে যে গুনার আর গুনাহ মনে হয় না কথা কান আর গুনারে যখন গুনাহ মনে না হয় গুনাহ যখন অভ্যাসে পরিণত হয় তখন গুনারে গুনাহ মনে হয় না আর যখন গুনারে গুনাহ মনে না হয় তখন গুনাহ থেকে তওবা করা অসম্ভব হয় না গুনাহকে যদি গুনাহ মনে না করেন তাহলে গুনাহ থেকে তওবা করা সম্ভব হয় না যে লোকগুলো দাড়ি কাটতেছে কাটতে কাটতে অভ্যাসে পরিণত হয়ে গেছে কথা কান এখন তারা এই দাড়ি কাটারে গুনাহই মনে করে না বরঞ্চ দাড়ি কাটার গাড়ি দাড়ি কাটার পক্ষে দলিল পেশ করে কয় যে মিশরের লোকে দাড়ি রাখে না মিশরের কারি আব্দুল বাসিত সাহেবের মুখে দাড়ি দেখলাম না সেদিনকে ঢাকা বাইতুল মোকাররমের ওখানে মিশরের থেকে কারি আসছে ইরান থেকে কারি আসছে বিদেশ থেকে মালয়েশিয়া থেকে কারি আসছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি বাংলাদেশের প্রতিযোগিতায় তারা এক নম্বর পুরস্কার নিয়ে গেল তার একটারও দাড়ি নাই আপনারা দাড়ি নিয়ে অত কামলা কামড়িয়ে রাখবেন এবার দাড়ি না রাখার পক্ষে দলিল দেওয়া শুরু করে দেয় সুদ খাইতে খাইতে সুদ খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে সুদ খাইতে খাইতে যখন অভ্যাস হয়ে যায় তখন সুদ যে গুনাহ মনে হয় না ঘুষ খাইতে খাইতে যখন গুনাহ মনে হয় তখন ঘুষ যে গুনাহ মনে হয় না পর বেপর্দা করতে করতে অভ্যাস হয়ে গেছে বেপর্দারে গুনাহ মনে হয় না কথা বলেন ঠিক কি না গুনাহ অভ্যাস হয়ে গেলে আর গুনারে গুনাহ মনে হয় না তখন ওই গুনার বোঝা হয়ে যায় হঠাৎ করে যখন একদিন অনুসূচনা অনুভূতি আসে আরে আল্লাহ সর্বনাশ করছি সর্বনাশ পিসাবের মাহফিলে গেছে তবলিগের কোন বয়ানে শুনছে চণ্ডীগড়ের পিসাবের বয়ানে কান্নাকাটির বয়ান শুনছে ওই বাহাদুর পিসাবের কান্নাকাটির বয়ান শুনছে মুফতি আব্দুল গফফার সাহেবের বয়ানে কান্নাকাটির ভিতরে বসে তখন ভিতরে আতঙ্ক আছে সর্বনাশ করছে কাজটা করছি কি আমি তো গুনার জগতে কিচ্ছু ছাড়ি নাই এখন ভয়তে চিন্তা করতেছে যে তাহলে আর আমার গুনাহ মাফের কোন সুরত এই সময় শয়তান বুদ্ধি দেয় তোর আর উপায় নাই তোর বাঁচার কোনো উপায় নাই তোর কোনো উপায় নাই তোর যে পরিমাণ গুনাহ করছিস এই কি আল্লাহ মাফ করে নাকি তখন মানুষে আরো বিচলিত হয়ে যায় আরো নষ্টের দিকে হয়ে চলে যায় নবী পাককে আল্লাহ পাক বলতেছেন বলে দাও কুল হে নবী তুমি উম্মতরে বলে দাও ইয়া ইবাদি হে আমার বান্দারা আল্লাহ পাক নবীকে বান্দা বলে ডাক দিয়েছেন আমাদের কো আল্লাহ বান্দা বলে ডাক দিয়েছেন বড় মায়ার ডাক বড় ভালোবাসার ডাক কেউ কে যদি দূরে সরাইতে হয় তাহলে তারে আমার বাংলা ভাষায় সম্বোধন শব্দ আপনা আপনি যদি তার সে একটু নিকটে মনে করা হয় তাহলে তুমি তুমি করে বলা বলি হয় একেবারে মোহাব্বত যা করে জানে সব চাইতে আপন জানে জানে তারে তুই তুই করে ডাকে তারে তুই তুই করে ডাকে আল্লাহ পাক সম্বোধনের অনেক শব্দ জানেন আল্লাহ আর ভাষার অভাব নাই আল্লাহ তার ভিতরে সব চাইতে প্রিয় ভাষা ব্যবহার করছে হে আমার বান্দারা হে আমার বান্দিরা হে আমার পাগলরা লা তাকনা তুমির রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশা হইস না ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিয়া নবীকে বলতেছেন কোন নবী তুমি বলে দাও ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম হে আমার বান্দারা যারা নফসের পর জুলুম করেছো জিনা করে জুলুম করেছো ব্যভিচার করে জুলুম করেছো হাজারো গুনাহ করে জুলুম করেছো তুমি শুধু শিরকি গুনাহ যদি না করো শিরকি গুনাহ যদি তুমি না করো আর কুফরি গুনাহ যদি তুমি না করো আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরকের গুনাহ আর কুফরি গুনাহ যদি তোমার আমলনামায় না থাকে আর যত গুনাহ তুমি করো না কেন সাধারণ একটা ভালো কাজ দেইকা আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবে বান্দা লা তাকনাতু নিরাশা হইস না চলে আয় সাব্বার আগার তওবা শিখাস্তি বাজা এবার লজ্জা পাইতেছে আমি কি করে আল্লাহর সামনে যাব এই গুনাহ থেকে 100 বার তওবা করছি হুজুর 100 বার তওবা করছি যে বিড়ি খাবো না হর সবে গুয়ম কে পর্দা তর কে সৌদা কুনাম বাজ চু পর্দা সবা দিন রোজেরা পর্দা কুনাম বাজ চু পর্দা সবা দিন রোজেরা পর্দা কুনাম প্রত্যেক দিন কই আগামী কালকে তার বিড়ি খাবো না কাইল আসলি কই না আজকের যা খালি খাই আগামী কালকে থেকে খাবো না যারা ঘুষ খায় তারা কয় আর কোনো দিন ঘুষ খাবো না কালকে তে আর খাবো না কাইল যখন আসে আবার টাকা আসলে হুঁশ থাকে না ঘুষ দে ঘুষ দে ঘুষ দেখলি হুঁশ থাকে না কথা কান ঠিক কি ঠিক না
ওদস্তরে এমন করে বহুবার তওবা করেছি আবার তওবা ভঙ্গ করেছি আল্লাহ কয় সববার আগার তওবা শিকাস্তি বাজ আ হাজারবার শতবার যদি তওবা ভঙ্গ করো তবুও তুমি চলে আসো আমি আল্লাহ পাক তোমার গুনাহ maaf করে দেব শুধু maaf করে দেব না ইযাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামতি ওয়া ইয়াকলু ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات তুমি যদি خالص তওবা করো তাহলে তোমার জীবনের সমস্ত গুনাহ শুধু maaf করে দেয়া শেষ হবে না বরঞ্চ গুনাহ সংখ্যা পরিমাণ নেকিও আমলনামায় দিয়ে দেয়া হবে এ ভাই আল্লাহর স্বভাব আর মানুষের স্বভাবের মধ্যে পার্থক্য কি মানুষের স্বভাব হলো যদি কোনো অপরাধী ধরা পড়ে তাহলে ওই জাতীয় অপরাধী এলাকায় যত হইছে সব অপরাধ দুর্গাড়ে উঠাই দেয় হাটের ভিতরে চোর ধরা পড়ছে পকেট মারছে এই পকেট মার চোর যদি একটা ধরা পড়তে পারে তাহলে কি আর ওর হাটের মধ্যে মার কিনে খাওয়া লাগে আটুরে মার যারে কয় আটুরে কিল সবাই মারতে মারতে একেবারে বিছে গেলাইছে এক বুড়ো কুজ হইয়ে থায়ে ওই বুড়োই থুতমাই থুতুরি মাতি মাতি আইছে চাচা তুমি কয় যে তিন আটা গো আমার পকেটে আট আনা চুরি আছে এই আট আনার জন্য উনি কেন মারি সেটা শোধ দেবে চুরি করছে 500 টাকা মারছে তারে 5000 টাকার মাই ও জায়গা কি কোন জনদরদি আসে যে ওই জনদরদি বলবে লোকটা 500 টাকা চুরি করছে তুই এত মারছিস কিনা কিনা মারছিস তাড়াতাড়ি টাকা চান্দা দে ওরে ডাক্তার দেখাতি টাকা দিতে হবে এরকম কোন চেয়ারম্যান কবে কোন মেম্বার বলবে বরঞ্চ যে আসবে সেই বলবে এই হাতে তিন বছর পর্যন্ত যত পকেট মারিছে সব তুই করছিস সব টাকা তুই দিবি ও কয় যে কাকা আল্লাহর কিরে আমি কোনদিন চুরি দিইনি আজ বিসমিল্লাহ কা শুরু করছি প্রথম দিন ধরা পড়ছি পয়লা কিলি তওবা আর সেটা কোনদিন চুরি করব না হাজারও যদি বলে তবু কি ওর কথা বিশ্বাস করবে ওর ঘরে পুরো তিন বছরে চুরি উঠে দেব ওই দোকান চুরি হয়েছে রাতের বেলা চুরি হয়েছে দিনই চুরি সব চুরি তুই করছিস আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যে এটা হলো মানুষের সিস্টেম একবার অন্যায় করে ধরা পড়লে তিন বছরের অন্যায় সব তার কাঁধে চড়ানো হয় আর আমার কাছে যদি বান্দা সারেন্ডার করে তওবা করে ক্ষমা চায় রব্বুল আলামিন ভুল করেছি অন্যায় করেছি 70 বছর হায়াত চলে গেছে নামাজ পড়ি দেই আল্লাহ আর তো হায়াতের সীমায় পর্যন্ত ভাবতেছি না যে তুমি আর 70 বছর আমারে হায়াত দিবা এই কাজা নামাজ আদায় করার সময় আমি পাবো না ও রব্বুল আলামিন বৃদ্ধ কালে আইসা বসছি আমারে তুমি maaf করে দাও দুই ফোঁটা চোখের পানি বের করে যদি নারী আর পুরুষ কান দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা তোমার চোখের পানি কে চোখের কেলিদে মাসির মাথা পরিমাণ বের হইতে দেরি আমার দর রহমতের দরজা খুলতে দেরি না তোমার দুই ফোঁটা চোখের পানি তোমার জাহান্নামের আগুন নিবাইতে জন্য যথেষ্ট হইয়া যাইবে মারকাবে তওবা যায়বে মারকাবাস বরফলাক্তা জাদা বা এক লহজা পাস চুবরার আন্দাজ পশিমানিয়া নিন আরশেলর জাদাজ আনিনুল মুজনিবিন গুনাগার যখন তওবা করে কান্দে চোখের পানি যখন বের হয় আল্লাহর আরশ বহনকারী আটজন ফেরেশতা তাদের হাতে আরশের আটটা খুঁটি ধরা আছে ওই ফেরেশতার হাতে আটটা খুঁটি থরথর করে কাঁপতে থাকে ফেরেশতারা বলে রব্বুল আলামিন হাতের মধ্যে খুঁটি কাঁপে কেন আল্লাহ নিজেই জবাব দেয় দুনিয়ায় আমার এক গুনাহগার বান্দা জীবন ভরে অন্যায় করেছে অবশেষে আজকে এই আসাবে সুফা মাদ্রাসার বাজের মাঠে আইসা নিজের ভুলকে নিজে বুঝতে পারছে তাই সে অন্তর থেকে তওবা করে কাঁদতেছে ওর চোখের পানির কারণে তোমাদের হাতের মধ্যে আরশের খুঁটি কাঁপে ফেরেশতারা কয় আল্লাহ এই কম্পন থামবে কখন আল্লাহ বলবেন যখন আমি তারে ক্ষমার ঘোষণা দেব তখন এই কুটির কম্পন থামবে ফেরেশতারা বলবে বলবে আল্লাহ তোমার বান্দারে তাড়াতাড়ি মাফ করে দাও নইলে এই খুঁটি আমাদের হাতে থেকে ছুটে যাবে আল্লাহ কয় ফেরেশতারা তোমরা আমার সবচাইতে নিকটতম ফেরেশতা তোমাদের চাইতে নিকটে আর কোন ফেরেশতা নাই জিব্রাইল আমার কাছে এত কাছে আসতে পারে না তোমরা যেহেতু সুপারিশ করলা আমার ওই তওবা করনেওয়ালা গুনাহগার বান্দাদের সব গুনাহ এক্ষুনি মাফ করে দিলাম